وعليكم السلام ورحمة الله وبركاته. زي সম্মানিত সানোয়ার ভাই, আশা করছি ভালো আছেন, আপনার আহাল পরিজন ভালো আছে আশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আহাল পরিজনের উপরে খাস রহমত নাজিল করুন। যে আপনি জিজ্ঞাসা করেছিলেন একামতের ব্যাপারে, নারী পুরুষ উভয়েরই ফরজ সালাত আদায় করলে ঘরে হোক, মসজিদে হোক, আর যেখানেই হোক, যদি গাড়িতে হয়, বিমানে হয়, লঞ্চে হয়, স্টিমারে হয়, ঘোড়ার পিঠে হোক, গাধার পিঠে হোক, উটের পিঠে হোক, যেখানেই সালাত ফরজ সালাত আদায় করবে সেখানে একামত দিয়ে সালাত পড়তে হবে। হ্যাঁ, সহিহ বুখারীতে কেতাবুস সালাতে একটি হাদিস রয়েছে, নবী আসসালাম একদিন মাগরিবের সালাতের আগে তিনি সফরে ছিলেন, তার সঙ্গে একজন সাহাবি ছিল। সাহাবি বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাতের টাইম হয়েছে মাগরিব। তিনি বললেন যে চলতে থাকো, আমার সাথে চলতে থাকো। বেশ কিছু দূর যাওয়ার পরে আবারও বললেন সালাতের টাইম হয়েছে, আল্লাহ নবী আসসালাম বললেন চলতে থাকো। এরপরে যখন মাগরিবের টাইম শেষ হলো, এরকম টাইমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, এবার আজান দাও। আজান হলো, নবী সাল্লাম বললেন ইকামত দাও, আর মাগরিব পড়ে নিলেন। এরপর আবার বললেন যে ইকামত দাও, এশা পড়ে নিলেন। এটা হলো জমা এবং কসর সফরে। হ্যাঁ, কিন্তু সালাতে ইকামত দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে সালাত হোক আর একা একই সালাত হোক, যে কোনোভাবেই ফরজ সালাত যদি হয় তাহলে ইকামত দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লামের নির্দেশ রয়েছে, এটা আবশ্যকীয়, একামত দিতেই হবে। সহিহ বুখারীতে পাবেন হাদিস নাম্বার 631, 631 নম্বর সহিহ বুখারী। সহিহ মুসলিম হাদিস নম্বর 674। বুখারী এবং মুসলিম থেকে তাখরিজ করে মেশকাতুল মাসাবিতে সংকলন করা হয়েছে, মেশকাতুল মাসাবি হাদিস নম্বর 683। বুঝতে পেরেছেন? তো এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাত জোরে জোরে পড়তেন, মানে জেহরি কেরাত হোক আর সেহরি কেরাত হোক, যে কোনোভাবেই হোক ফরজ সালাত যদি হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একামত দেওয়ার জন্য সাহাবা ইকরামদেরকে ওইভাবেই নির্দেশ দিয়েছিলেন যে একামত ছাড়া ফরজ সালাত চলবে না, পুরুষ হোক নারী হোক সবাইকে একামত দিতে হবে। ঠিক আছে, তো এরপরে এটা আবুদাউদেও পাবেন এই বিষয়ে, যে জেহরি কিরাত হোক সেরি কিরাত হোক, আবুদাউদে হাদিসের সহি সনদে এসেছে, 1332 নম্বর হাদিস। এরপরে জামিয়া সহিহা এর 1609 নম্বর, 3 নম্বর হাদিস। হ্যাঁ, এরপরে একা একই হোক আর জামাতে হোক, যে কোনো অবস্থায় যদি সালাত আদায় করে তাহলে তাকে একামত দিতে হবে, এটা সুন্নাহ। ঠিক আছে, সহিহ মুসলিমে হাদিস নাম্বার 680, আবু দাউদে 435, ইবনু হিব্বান হাদিস নাম্বার 1660। তো এইভাবে করে অনেকগুলো বর্ণনা রয়েছে, অর্থাৎ একামত ছাড়া, একামত ছাড়া ফরজ সালাত আদায় করা ঠিক নয়, অবশ্যই একামত দিয়ে সালাত আদায় করতে হবে, আবশ্যকীয়। জি, জাজাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আহল পরিজনের উপরে খাস রহমত নাজিল করুন, আমাদের দিনী ভাই বোনেরা যে যেখান থেকে শুনছে সবার উপরে খাস রহমত নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।